রক্তরাঙানো ফেব্রুয়ারি মাস শুরু। জাতিসংঘকে তোয়াক্কা না করা পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের জেরে স্পষ্ট যা জানালেন দুজারিক। ব্যাংক খাত সংস্কারে এমডিদের কঠোর নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক। ভারতের মাদ্রাসায় হিন্দু গ্রন্থ পড়ানোর সিদ্ধান্ত ইসলামী আন্দোলনের উদ্বেগ। মাঘের মাঝরাতে রাজধানীতে বৃষ্টি, চাপের মুখে জাবির দুই দলের কমিটি ঘোষণা করল ছাত্রলীগ। ছুরিকাঘাতে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের ব্যবসায়ী খুন। আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মেহেরপুরে দুপক্ষের সংঘর্ষ, আহত 13। পাকিস্তানের নির্বাচনে প্রচারণার সময় স্বতন্ত্র প্রার্থীকে গুলি করে হত্যা, এবং সেনাপ্রধানকে বরখাস্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে রক্তে রাঙানো সেই ফেব্রুয়ারি মাস, ভাষা আন্দোলনের মাস। এদিন থেকে ধ্বনিত হবে সেই অমর সঙ্গীতের অমীয় বাণী। বাঙালি জাতি পুরো মাস জুড়ে বাংলা ভাষা জানাবে ভাষার জন্য যারা প্রাণ দিয়েছিলেন তাদের। ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ফেব্রুয়ারি ছিল ঔপনিবেশিক প্রভুত্ব ও শাসন শোষণের বিরুদ্ধে বাঙালির প্রথম বিরোধ ও জাতীয় চেতনার প্রথম উন্মেষ। 1952 সালের 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে দুর্বার আন্দোলনে সালাম জব্বার, শফিক বরকত ও রফিকের রক্তের বিনিময়ে বাঙালি জাতি পায় মাতৃভাষার মর্যাদা এবং আর্থসামাজিক ও রাজনৈতিক প্রেরণা। তারই পথ ধরে শুরু হয় বাঙালির স্বাধিকার আন্দোলন এবং 71-এ 9 মাস পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের জেরে স্পষ্ট যা জানালেন দুজারিক। মানবাধিকার, ভোটদান এবং মৌলিক অধিকারের চরম লঙ্ঘনের জন্য সদস্য রাষ্ট্রকে জবাবদিহিতার আওতার আনার চেষ্টার প্রসঙ্গে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, বিশ্ব সংস্থাটির সেই ব্যবস্থা রয়েছে। বাংলাদেশ সরকারের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জাতিসংঘের মৌলিক অধিকারকে সম্মান করার আহ্বান নাকচ করে দিয়েছেন। মন্ত্রী বলেছেন, জাতিসংঘের পক্ষ থেকে কে কি বলেছে আমরা তা পরোয়া করি না। এ বিষয়ে সরাসরি উত্তর এড়িয়ে গিয়ে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র মানবাধিকার কাউন্সিলের দায়িত্বের কথা সামনে আনেন। স্থানীয় সময় বুধবার জাতিসংঘের সদর দফতরে নিয়মিত ব্রিফিং চলাকালে এসব কথা বলেন স্টিফেন দুজারিক। এ সময় তাকে প্রশ্ন করেন, বাংলাদেশ সরকার জাতিসংঘের মৌলিক অধিকারকে সম্মান করার আহ্বান নাকচ করে দিয়েছে। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের পক্ষ থেকে কে কি বলেছে আমরা তা পরোয়া করি না। আমার প্রশ্ন, শুধুমাত্র উদ্বেগ প্রকাশ ছাড়া মানবাধিকার, ভোটদান এবং মৌলিক অধিকারের চরম লঙ্ঘনের জন্য সদস্য রাষ্ট্রকে জবাবদিহিতার আওতায় আনার কোনো ব্যবস্থা কি জাতিসংঘের রয়েছে? দুজারিকে বলেন, ভালো বলেছেন। আমি বলবো যে কোনো সদস্য রাষ্ট্রের জন্য সম্ভবত সবচেয়ে কার্যকর ব্যবস্থা হলো মানবাধিকার কাউন্সিলের মাধ্যমে সর্বজনীন পর্যায়ক্রমিক পর্যালোচনা করা। দেশের ব্যাংক খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে বড় সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর অংশ হিসেবে ঋণ খেলাপিদের ধরতে সব ধরনের পদক্ষেপ নিতে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের নির্দেশ দেওয়া হয়েছে। মামলার জালে আটকে পড়া অর্থ আদায় অভিজ্ঞ আইনজীবী নিয়োগের পরামর্শ দেওয়া হয়েছে এমডিদের। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে ক্রলিং, পেগ বাস্তবায়ন, কারেন্সি সোয়াপের মাধ্যমে ব্যাংকগুলোকে ধার দেওয়া, প্রমোট কারেক্টিভ অ্যাকশন বাস্তবায়নে ব্যাংকগুলোকে প্রস্তুতি নিতে বলেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার ব্যাংকার্স সভায় ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের এসব নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রৌফ তালুকদার। সভায় উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর সহ বিভিন্ন ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকরা। ভারতের মাদ্রাসাগুলোতে শিক্ষার্থীদের হিন্দু গ্রন্থ প্রণয়নের সিদ্ধান্তের গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানিয়েছেন তিনি। রেজাউল করিম বলেন, ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষার নামে সুকৌশলে মুসলমানদের হিন্দু বানানোর গভীর চক্রান্ত করছে। ভারত হচ্ছে বহুত্ববাদী সংস্কৃতির দেশ, সে দেশে সংস্কৃতি রক্ষার নামে মুসলমানদের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসায় হিন্দু গ্রন্থ প্রণয়নের প্রস্তাব মুসলমানদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের নামান্তর। ভারতের সরকারকে এ সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানান তিনি। চরমনাই পীর বলেন, ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, প্রত্যেক নাগরিক নিজ নিজ ধর্ম পালন করবে, এটাই স্বাভাবিক, কিন্তু মুসলমানদের উপরে অন্য ধর্মের গ্রন্থ চাপিয়ে দেওয়া এটা অন্যায়। তিনি আরও বলেন, ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র দাবি করলেও কার্যত তারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে না। তারা মুসলমানদের দমিয়ে রাখতে এহেন চেষ্টা নাই যা তারা করছে না। ভারতবর্ষকে মুসলিম শূন্য করার যে চেষ্টা করা হচ্ছে তা কখনো সফল হবে না।
মাঘ মাসে শীতের মধ্যে রাজধানীতে মাঝরাতে বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাতে সোয়া ১২টার পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়, তবে এই বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি, মাত্র ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে থেমে যায় বৃষ্টি। বুধবার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, খুলনা ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ পরিবহন চলাচল অস্থায়ীভাবে ব্যাহত হতে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, ঢাকা সহ দেশের ৫ বিভাগে বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তোপের মুখে দীর্ঘ ৭ বছর পর একটি ছাত্র ও একটি ছাত্রী হলের কমিটি ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বুধবার সন্ধ্যা ৭টায় শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শেখ হাসিনা ও শেখ রাসেল হলের কমিটি ঘোষণা করা হয়। জোবায়েদ সাদিক আশিকে সভাপতি ও অলোক কুমার পালকে সাধারণ সম্পাদক করে শেখ রাসেল হলের কমিটি ঘোষণা করা হয়। এছাড়া সহসভাপতি হিসেবে আছেন মোফাজ্জল হোসেন কাউসার, মোহাম্মদ আলিমুদ্দিন, রাকিব হাসান অভি অনেকের নাম ঘোষণা করা হয়েছে। কুমিল্লায় ছুরিকাঘাতে মোহাম্মদ মুসা আলী নামের একজন ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার রাত ১০টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন জেলার দেবিদ্বার উপজেলার বাগুর বাস স্টেশনের উত্তর পাশের এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ মুসা আলী কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার উত্তর নাজিরপাড়া গ্রামের মৃত মাজেদ আলীর পুত্র এবং রোহিঙ্গা ক্যাম্পে জুতা ও কাপড়ের ব্যবসা করতেন। তিনি দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের তুলাগাঁও গ্রামে বিয়ে করেছেন। জানা যায়, মোহাম্মদ মুসা আলী বুধবার রাত ৮:৩০ দিকে পরিচিত একজনের মোবাইল ফোনে কল পেয়ে শ্বশুর বাড়ি থেকে বের হন। রাত ৯টার দিকে ভিকটিমের মোবাইল থেকে তার স্ত্রীর মোবাইলে কল করে এক ব্যক্তি জানায় তার স্বামীকে অপহরণ করা হয়েছে, টাকা দিলে ১০ মিনিট পর ছেড়ে দেওয়া হবে। পরে অপহরণকারীদের দেয়া একটি বিকাশ নম্বরে ৩০,০০০ টাকা পাঠানো হয়। পরে রাত ১০:৩০ দিকে তার হত্যাকাণ্ডের খবর পান। ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে গ্রেফতারের প্রতিবাদে বুধবার রাত ১০টার দিকে ক্যাম্পাসের সামনে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন তারা। বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানার ওসি আব্দুর রহমান মুকুল জানান, বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সপ্তম ব্যাচের ছাত্র আল সামাদ শান্তর বিরুদ্ধে ৩টি মামলা চলমান রয়েছে। বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত ছাত্র বাকি গতকাল রাত ৯:৩০ দিকে ৩ মামলার আসামি শান্তকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনার প্রতিবাদে একদল বিক্ষুব্ধ শিক্ষার্থী রাত ১০টার দিকে ক্যাম্পাসের সামনে বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশের শীর্ষ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহ শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ডক্টর আব্দুল কায়ুম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। মেহেরপুরের গাংনি উপজেলার ঢেপা বাজারে দুপক্ষের সংঘর্ষে ১৩ জন আহত হয়েছেন। বুধবার দুপুরের দিকে এ সংঘর্ষে ঘটনা ঘটে। আহতরা হলেন ঢেপা গ্রামের মৃত খোকা শেখের ছেলে রেজাউল হক, তার স্ত্রী হালিমা খাতুন, ৩ ছেলে উসমান আলী, হুমায়ুন আহমেদ, হজরত আলী ও নাতি স্বপন আলী এবং নূর ইসলাম, আসাদুল ইসলাম, ফরোজ আলী, মজিবুর রহমান, নয়ন আলী, মিয়ারুল ইসলাম ও আরামিন হোসেন। আহতরা মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। পাকিস্তানে নির্বাচনী প্রচারণার সময় পিটিআই সমর্থিত এক স্বতন্ত্র প্রার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ওই প্রার্থীর নাম রেহান জেব খান। ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় দেশটির জাতীয় পরিষদ নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই এর সমর্থনে প্রার্থী হন তিনি। স্থানীয় পুলিশে জানায়, বুধবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বাজাউর জেলায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন রেহান জেব খান। পুলিশ বলেছে, রেহান খান ওই এলাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন, এ সময় তার গাড়ি লক্ষ্য করে গুলি করেন কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। বাজাউর জেলা পুলিশ কর্মকর্তা কাশিফ জুলফিকার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। রেহান খান হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে পিটিআই। দলটির এক বিবৃতিতে বলা হয়েছে, তাকে একটি আসনের প্রার্থী হিসেবে দলীয় সমর্থন দেওয়া হয়েছিল। পিটিআইয়ের প্রার্থী ও দলীয় সমাবেশে সন্ত্রাসী হামলার ঘটনায় আসন্ন নির্বাচনে অবাধ হবে কিনা সে প্রশ্ন উঠেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটির সেনাবাহিনী প্রধান ভ্যালেরি
জালজনীকে বরখাস্ত করতে যাচ্ছেন। কয়েকদিন ধরে জল্পনা কল্পনা চলার মধ্যে গত সোমবার জেনারেল জালুজনীকে এক সভায় বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে বলে খবরে বলা হয়েছে। তবে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা না দেয়ায় জেনারেল জালুজনী ক্ষমতায় রয়েছেন বলে মনে হচ্ছে। একটি সূত্র সিএনএনকে জানায়, এই বরখাস্ত করার মধ্য দিয়ে প্রায় দুই বছর আগে রাশিয়ার বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর সেনাবাহিনীতে সবচেয়ে বড় পরিবর্তনটি ঘটাতে যাচ্ছেন প্রেসিডেন্ট। উল্লেখ্য, গত বছর রাশিয়ার ওপর পাল্টা হামলায় সাফল্য না আসায় প্রেসিডেন্ট ও সেনাপ্রধানের মধ্যে দূরত্বের সৃষ্টি হয়। তাছাড়া নভেম্বরে ইকোনমিস্ট ম্যাগাজিনে এক নিবন্ধে তিনি যুদ্ধে অচলাবস্থার সৃষ্টি হয়েছে মর্মে জানালে তাদের মধ্যে উত্তেজনা আরও বাড়ে।